হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাফরি আলম, ওয়েবটেক শপ থেকে বলছি। আমি এখন আপনাদের যেটা দেখাবো সেটি হচ্ছে যে কীভাবে একটি ইউজার আইডি তৈরি করবেন। ইউজার আইডি তৈরি করতে হলে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করুন। লগ ইন করার অনেকগুলো অপশন আছে এখানে। এখানে ক্লিক করে আপনি এই লগ ইন করতে পারেন। আবার আপনি এখানে ক্লিক করে লগ ইন করতে পারেন। এছাড়া আর একটি অপশন আছে নিচে লগ ইন, এখানে ক্লিক করেও আপনি লগ ইন করতে পারেন। তো যে কোনো একটি জায়গা থেকে আপনি লগ ইন করুন। লগ ইন ক্লিক করলে একটি লগ ইন অপশন আসবে। এখানে আপনাদের লগ ইন করার নিয়মটি, আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি দেওয়া হলো। আপনি চাইলে আপনার কম্পিউটারে সেভ রাখতে পারেন। এখানে ক্লিক করুন। এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ইউজার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এখানে অল ইউজার আছে, এর আগে আরও তিনটি ইউজার এখানে করা আছে। তো আপনি চাইলে এখান থেকে ফেলে দিতে পারেন। আমি এটি ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার সময় দুটি অপশন থাকবে, একটি হলো ডিলেট অল কন্টেন্ট, আর হচ্ছে শুধুমাত্র এই কন্টেন্ট। এটি ক্লিক করুন এবং এখানে কনফার্ম করুন। এখানে শুধু আপনার ওই ওই অ্যাকাউন্টটি ডিলিট হয়েছে এবং তার সাথে ছিল যেসব কন্টেন্ট সেগুলো, বাকি অন্যদের কোনো কন্টেন্ট ডিলিট হয়নি এখানে। আপনি এরপরে যে কাজটি করবেন সেটি একটি নতুন অ্যাড করতে চাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে যে কোনো একটি নাম লিখুন। আমি আগের নামটি লিখছি, মামু। এটি আপনার ইউজার নেম, ছোট হাতে লিখতে পারেন। আপনার মামুনের আপনি একটি ইমেল অ্যাকাউন্ট দিবেন। ইমেল অ্যাকাউন্ট দিতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনার একটা ইমেল অ্যাকাউন্ট আমি যোগ করলাম। আপনার নামের প্রথম অক্ষরটি যোগ করুন, তারপরে দ্বিতীয় অক্ষরটি যোগ করুন। এবার আপনি যেটি করবেন সেটি হচ্ছে ওয়েবসাইটের নাম দিতে পারেন, না দিলেও চলবে। আমি আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিচ্ছি। আপনি পাসওয়ার্ড দিবেন, এটি দেখা যাচ্ছে। আপনি চাইলে এখানে হিডেন করে রাখতে পারেন, এই মুহূর্তে কেউ যেন না দেখতে পাই। আপনার পাশে আশেপাশে কেউ থাকলে হয়তো দেখে করতে পারে, তাই হিডেন করতে পারেন। আর না, কেউ না থাকলে আপনি শো রাখবেন। আপনি এখান থেকে পাসওয়ার্ডটি রেডি করুন, 123456@। এই পাসওয়ার্ডটি মনে রাখবেন, কনফার্ম করুন যেন এই মেলে চলে যায়। এবং সবশেষে আপনি তার পজিশনটা কী দিয়ে দিবেন আপনি এখানে নির্ণয় করে দেবেন, অ্যাডমিনিস্ট্রেটর নাকি এডিটর। তো অ্যাডমিনিস্ট্রেটর দিলে এই পুরো অ্যাক্সেসটি কন্ট্রোল করতে পারবে, আর এডিটর দিলে শুধুমাত্র সে এডিট করতে পারবে, বাট এই টোটাল কন্ট্রোলটা সে পাবে না। তো আমরা আপাতত অ্যাডমিনিস্ট্রেটর দিই যেন পুরোটি কন্ট্রোল করতে পারে। এবার আমরা ইউজারটি অ্যাড করে দিই, অ্যাড নিউ ইউজার ক্লিক করুন। আপডেট দিলে আপনার ইউজারটি থেকে যাবে, দরকার নাই। এখানে রেন্ডারিং হচ্ছে, আপনার ইউজার অ্যাকাউন্টে তৈরি হয়েছে মামুন নামে। আপনি যদি এখন এটিকে লগ আউট করেন এবং এই মামুন নামের অ্যাকাউন্টটি ওপেন করতে চান, তাহলে এখানে লেখেন মামুন, আর এখানে আপনার ইউজার পাসওয়ার্ডটি দেন, 123456@। আপনি ওকে দেন, আপনার অ্যাকাউন্টটি খুলে যাচ্ছে। এভাবে আপনি আপনার কাজ করতে পারেন, যে কোনো একটি অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারেন। এখান থেকে হোম পেজে আপনি চলে যান, ভিজিট সাইট ক্লিক করুন। আপনি হোম পেজে আপনার লক্ষ্য করুন, এখানে আপনার অ্যাকাউন্টটি ওপেন আছে মামুন সিরাজ নামে। আপনি এভাবে আপনার অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি লগ আউট করে দিবেন। লগ আউট হয়ে গেলে আপনি পুনরায় আগের জায়গায় চলে আসছেন। আপনি আপনার সাইটটি ভিজিট করুন, ওকে করুন। এবার লক্ষ্য করুন উপরে কালো এই বারটি চলে গেছে। আপনি
এখন মুক্ত। এভাবে আপনি আপনার কাজগুলো করবেন। ধন্যবাদ।